हेलो प्रिय बान्धवीरा, वेलकम टू माई चैनल। आमी तानवी। आज के आपनादेर साथे आमादेर जातीय समस्या निये कथा बोलबो। तो थाम्बनेल देखे निश्चयई बुझे गेछेन जातीय समस्या माने आमी चूल पड़े जाओयार कथाई बोलछि। तो चूल पड़े जाओयाटा एकटा सत्यि जातीय समस्या। आशेपाशे जेदिके तकान प्रत्येकेर मुखे एकई कथा शुनते पाबेन जे चूल पड़े जाच्छे। आमी कथा बोलबो कारण एटार साथे आमिओ जड़ित। आमार प्रचुर परिमाणे चूल पड़े। आमी जखन नियमित करे चूल पड़े, आबार जखन यत्न करते लागि आबार नतून करे चूलटा গজাতে শুরু করে। তো আমার নিশ্চয়ই এই ছোট ছোট বেবি হেয়ারগুলো দেখে বুঝতে পারছেন আমি চুল পড়ার সমস্যায় তো ভুগছিলাম কলকাতা আসার পর থেকে। আর এমন কিছু রেমেডি আমি ইউজ করেছি বা নিয়মিত ইউজ করছি সপ্তাহে দুদিন অন্তত, যেটা ইউজ করার ফলে আমার চুলের ঘনত্ব অনেক বেড়েছে, চুলের কোয়ালিটি অনেক ভালো হয়েছে। তো আমি আপনাদের সাথে একটা কথা বলবো যে প্রচুর ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন, প্রচুর রকমের টিপস পেয়েছেন, প্রচুর রকমের হোম রেমেডি আপনারা দেখেছেন যেটা করলে চুল পড়ার সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তো সেই সমস্ত ভিডিও থেকে আমার ভিডিওটা আলাদা। আমি এই জন্য বলবো যে আমি কিন্তু একদম ন্যাচারাল উপায়ে আপনার সাথে শেয়ার করবো। আর আমার ভিডিও বা আমার ব্লগ যারা দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি না কখনো পার্লারে গিয়ে হেয়ার স্ট্রেট করেছি বা স্মুথ করেছি বা অন্য কোনো ট্রিটমেন্ট নিয়েছি। তো আমার চুলটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে এটা আলাদা করে আমি বাইরে থেকে কোনো ট্রিটমেন্ট নিই না, আমার কাছে সময় নেই। আর আমি অযথা বাইরে গিয়ে হেয়ার ট্রিটমেন্ট করার থেকে আমি পছন্দ করি ঘরোয়া উপায়ে একদম জেনুইন জিনিসটাকে ইউজ করে চুলের ট্রিটমেন্ট করতে বা স্কিনের ট্রিটমেন্ট করতে। তো আসুন বিস্তারিতভাবে আলোচনা করি। চুল পড়াটা হচ্ছে ন্যাচারাল ব্যাপার। আমি কখনোই বলবো না যে আমার রেমেডি থেকে আপনার চুল পড়া 100% কমে যাবে, সেটা কখনোই সম্ভব না। চুলটা পড়বে, কিন্তু সেই সাথে আপনার খেয়াল রাখতে হবে চুল পড়ার পরিমাণটা যেন খুব বেশি না হয়, অল্প পরিমাণে যেন হয়। আর তার সাথে সাথে যেন চুলের নতুন গ্রোথটা হয়, মানে চুল যেন গজাতেও থাকে, উঠবে, চুল ঝরে পড়বে, তার সাথে সাথে নতুন চুল যত গজাতে থাকবে সেটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার। সেটা যখন বন্ধ হয়ে যাবে সেটাই অস্বাভাবিক ব্যাপার, তখনই পুরো মাথাটা খালি হয়ে যাবে আর চুল পড়ার সমস্যা আমি সেই সময়টাকেই বলবো। তো এই চুল পড়া নিয়ে এত কথা হচ্ছে যখন, তো প্রথমে আমার রেমেডিটা বলার আগে জেনে নিই যে চুলটা কেন পড়ে। তো চুল পড়ার কারণ কি, অনেক মানুষের অনেক মতামত থাকবে। মেইন কিছু কারণ আমি আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে আমি বলবো অযত্ন করা। এক্সট্রিম পর্যায়ে আমরা যখন চুল, স্কিন, আশেপাশে ঘরবাড়ি মানুষের সাথে সম্পর্ক একদম অযত্ন করতে থাকি, সমস্ত কিছুই নষ্ট হয়ে যায়, ঠিক তেমনই চুলের অযত্ন করার সাথে সাথে কিন্তু চুলটাও নষ্ট হয়ে যায়। তো চুলটাকে প্রপারলি কেয়ার নিতে হবে। চুলের অযত্ন কিন্তু চুল পড়ার প্রধান কারণ। দ্বিতীয় আমি বলবো যে স্ট্রেস, প্রচুর পরিমাণে মানসিক চাপ। এখন প্রত্যেকের মধ্যে একটা মানসিক উত্তেজনা, মানসিক চাপ, বিভিন্ন রকমের টেনশন, ঘর বাড়ি নেওয়ার টেনশন বা পড়াশোনার টেনশন, চাকরির ক্ষেত্রে টেনশন, প্রচুর রকমের মানসিক চাপের মধ্যে দিয়ে মানুষ এখন যাচ্ছে। তো এই স্ট্রেস কিন্তু চুল পড়ে যাওয়ার আরেকটা কারণ। দ্বিতীয় কারণটা বলার পর তৃতীয় কারণটা কিন্তু একের সাথে, মানে দ্বিতীয়র সাথে ওতপ্রোতভাবে জড়িত। দ্বিতীয় হচ্ছে কিনা অনিদ্রা, পর্যাপ্ত পরিমাণে যদি ঘুম না হয় সেটাও কিন্তু চুল পড়ার একটা মারাত্মক কারণ। তো দেখুন স্ট্রেস, অনিদ্রা দুটো কিন্তু একদম একে অপরের সাথে জড়িত। এছাড়া আনহেলদি লাইফস্টাইল, মানে অস্বাস্থ্যকর খাবার খাওয়া, তাছাড়া আপনার যখন বিভিন্ন রকমের অস্বাস্থ্যকর খাবার খেলে আপনার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যত এফেক্টেড হবে আপনার চুল বা স্কিন এগুলোও এফেক্টেড হবে। তো অস্বাস্থ্যকর খাবার, অনিয়মিত জীবনযাত্রা, এই সব কিছুর সাথে সাথে আরও একটা কারণ হচ্ছে যে আপনি যদি দীর্ঘকাল কোনো অসুখে ভুগছেন বা যার জন্য আপনার কোনো রকম মেডিসিন নিতে হচ্ছে, সেই মেডিসিনের সাইড এফেক্টে অনেক সময় চুল পড়ে যায়। তো কোভিডের টাইমে আমরা অনেক অসুস্থ হয়ে গেছিলাম, সেই সময় অনেক রকম মেডিসিন নিতে হয়েছিল, আমার চুল প্রচুর পড়ে গেছিলো, প্রচুর। এর উপরে আমি অনেক রকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, মানে চুলটা একদম, মানে যে চুল আমার আছে এর হাফেরও হাফ হয়ে গেছিলো। তো সেই সমস্ত কিছু থেকে বেরিয়ে এসেছি, শুধুমাত্র এই এই একটাই ট্রিটমেন্ট করে, সেইটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের চুলটাকে যত্নে রাখতে পারবেন, ইজিলি যত্নে রাখতে পারবেন পার্লারে না গিয়ে ঘরে বসে কয়েকটা সামান্য জিনিস নিয়ে, শুধু একটু নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে নিয়মিত এই জিনিসটাকে অ্যাপ্লাই করে নিজের চুলটাকে ধরে রাখতে পারবেন। তো আসুন দেখে নিই কী কী লাগবে আমাদের এই হেয়ার গ্রোথ করার জন্যে। তো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, ক্যাস্টর অয়েল আর ভিটামিন ই। এই তিনটে উপকরণ দিয়েই আজকের এই হেয়ার ট্রিটমেন্টটা করে আমি আপনাদেরকে দেখাবো। তো পেঁয়াজ আর ক্যাস্টর অয়েল আর এই ভিটামিন ই ভীষণ ইজি। এগুলো পেঁয়াজ তো আমাদের বাড়িতেই থাকে, ক্যাস্টর অয়েলটা একটু কষ্ট করে আপনার নিয়ারেস্ট কোনো শপ থেকে নিয়ে আসতে পারবেন, মেডিসিন শপেও পাওয়া যায়, এছাড়া অন্যান্য যেখানে সাবান শ্যাম্পু এগুলো পাওয়া যায় সেই সব দোকানেও পাওয়া যায়। আর ভিটামিন ই ক্যাপসুল, এটা তো আমরা প্রত্যেকে জানি, যারা কম বেশি ইউটিউব দেখেন বা কোনো না কোনো রেমেডি ফলো করেন তাদের কাছে নিশ্চয়ই ভিটামিন ই ক্যাপসুলটা থাকবে।
তো এখানে আমি যেটা করলাম যে পেঁয়াজটাকে প্রথমে আমি একদম পিষে নিলাম। আপনি চাইলে ক্রাশ করে নিতে পারেন, তাও সবথেকে ভালো হয় মিক্সার মেশিনে যদি পিষে নেন, রসটা বেশি পরিমাণে পাওয়া যায়। আমার এখানে অনিয়ন জুসটা দরকার। তো অনিয়ন আপনারা মানে বাজারে নিশ্চয়ই এখন দেখছেন কত প্রোডাক্ট বেরিয়ে গেছে, অনিয়ন জুস, অনিয়ন শ্যাম্পু, অনিয়ন অয়েল, মানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া গেছে। তো কাঁচা পেঁয়াজ যদি আমার কাছে থাকে তার থেকে ভালো জিনিস তো কিছু হতে পারে না। আর ওরা ওখানে বিভিন্ন রকম কেমিক্যাল মিক্স করে আপনাকে সেই জিনিসটা দিচ্ছে যেটা আপনি মানে মাসের পর মাস ব্যবহার করতে পারবেন না, তার একটা এক্সপায়ারি ডেট থাকবে। তো তার থেকে বেটার হয়, সব থেকে ভালো হয় যে নিজের ঘরের পেঁয়াজটাই আপনি আপনার হেয়ারে লাগাবেন, আর সব থেকে ভালো আপনি ফল পাবেন। তো এখানে আমি যেটা করেছি, পেঁয়াজটাকে ভালো করে পিষে নিয়েছি, পিষে পেঁয়াজের রসটাকে আমি এখানে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। মানে এর থেকে উপকারী জিনিস আমি বলবো আর কিছু নেই। তো এর সাথে নিয়ে নিলাম ক্যাস্টর অয়েল সামান্য, আর ভিটামিন ই ক্যাপসুল থেকে ফাটিয়ে ভিতরে জেলিটা। তো এটা একদম ওয়াও জিনিস একটা, এর থেকে ভালো জিনিস আর কিছু হয় না। এই তিনটে প্রোডাক্টটি খুব ইজিলি অ্যাভেলেবেল, আর এই তিনটে প্রোডাক্ট দিয়েই কিন্তু আপনার চুলটাকে আপনি, আর এই তিনটে প্রোডাক্টের কোনো সাইড এফেক্ট সেভাবে নেই। ভিটামিন ই ক্যাপসুলের যদি কারো সাইড এফেক্ট থেকে থাকে সে অ্যাভয়েড করে দেবেন, আর ক্যাস্টর অয়েল আর অনিয়ন জুসে সেরকম কোনো সাইড এফেক্ট নেই। এই তিনটে জিনিস দিয়েই কিন্তু আপনি আপনার চুলের গ্রোথটাকে আরও বাড়াতে পারবেন, হেয়ার ফল অনেকটা কমিয়ে আনতে পারবেন, নতুন চুল গজাতে সাহায্য করবে। তো কী কীভাবে এগুলো আপনার সাহায্য করবে আর কীভাবেই বা এটাকে আপনি অ্যাপ্লাই করবেন সেই সমস্ত কিছু আজকে আমি আপনার সাথে শেয়ার করছি। তো এখানে দেখুন, প্রথমে আমি আমার চুলের জড়টাকে ছাড়িয়ে নিচ্ছি, পুরো গোটা চুলে আমি স্কাল্প থেকে একদম ডগা পর্যন্ত পুরোটাতেই আমি এই অনিয়নের অয়েলটা বানাবো। যে অয়েলটা বানিয়েছি সামান্য কিছু ক্যাস্টার অয়েল, অনিয়ন জুস আর ভিটামিন ই ক্যাপসুল দিয়ে। তো প্রত্যেকটা উপকরণই আপনি আপনার চুলের ঘনত্ব, চুলের লম্বা আর আয়তন বা ঘনত্ব সমস্ত কিছুর উপর বিচার করে আপনি মিক্স করবেন। তো যেটা করবেন, প্রথমে এই অয়েলটাকে একদম স্কাল্পে লাগাতে শুরু করবেন আর হালকা হাতে একটু মাসাজ করতে থাকবেন। আমি ঠিক এইভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এইভাবে করবেন। তো প্রথমে যেটা বলবো যে অনিয়ন হচ্ছে আপনার চুলের হেয়ার গ্রোথের জন্য ভীষণ উপকার, আপনার চুলের ভিতরের গোড়াটাকে মজবুত করবে। আর স্কাল্প মাসাজ করার পরে যেটা হবে যে আপনার স্কাল্পের ভিতরে এটা এন্ট্রি করবে এবং আপনার স্কাল্পটাকে হেলদি বানাবে, চুলের গোড়াটাকে শক্ত করবে, চুল পড়তে অনেক অনেক অংশে আপনার চুল পড়াটাকে কমিয়ে দেবে। এছাড়া পেঁয়াজের রস আপনার চুলের খুশকি থেকে আপনার চুলটাকে দূরে রাখবে, চুলটাকে ময়শ্চারাইজ করবে, স্কাল্পটাকে ময়শ্চারাইজ করবে। আর তার সাথে সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি যে পেঁয়াজের রস যদি আপনি কোনো রকম এসেনশিয়াল অয়েল ছাড়া লাগান, একদম পেঁয়াজের যে দুর্গন্ধটা থাকে সেটার সমেত আপনি যদি অ্যাপ্লাই করেন, চুলে যদি উকুনের সমস্যা থেকে থাকে সেটাও কিন্তু একদম পালিয়ে যাবে বা উকুনের সমস্যা থেকে একদম আপনি মুক্তি পেয়ে যাবেন। তো পেঁয়াজ যদি নিয়মিত আপনি চুলে লাগান, পেঁয়াজ মাথায় কিন্তু উকুনের সমস্যা থেকে যারা ভুগছেন, যাদের বাচ্চারা স্কুলে যাচ্ছে মাথায় উকুন ভরে নিয়ে চলে আসে, তাদেরও কিন্তু এই পেঁয়াজটা অ্যাপ্লাই করে দেখতে পারেন যে উকুন কিন্তু আর থাকবে না। এছাড়া একবার অনিয়ন জুস আপনি ইউজ করে শ্যাম্পু করার পরে যে উজ্জ্বলতা আপনি লক্ষ্য করবেন, সেটা যদি আপনি নিয়মিত অনিয়ন জুস ইউজ করতে থাকে তাহলে কিন্তু ওই উজ্জ্বলতাটা আপনার চুলে থেকে যাবে। তো আপনি একদম হাতে নাতে প্রমাণ পাবেন। পেঁয়াজের রস যদি শুধুও পেঁয়াজের রস লাগান, তারপরে যে চুলের যে গ্লেজটা চলে আসবে বা যে চকচকে ভাবটা চলে আসবে সেটা কিন্তু দীর্ঘদিন যদি আপনি ইউজ করতে থাকেন ওটা আপনার চুলে স্টে করে যাবে। এবারে আসি ক্যাস্টর অয়েলের কথায়। তো ক্যাস্টর অয়েলও একই রকম কাজ করে হেয়ার গ্রোথে, হেয়ার ময়শ্চারাইজ করতে, হেয়ারটাকে আপনার রুক্ষ চুল থেকে একদম আপনাকে মুক্তি দেবে। প্রচুর বাড়িতে আগে দেখা যেত ক্যাস্টর অয়েল, আমাদের ঠাকুমারা বা দাদিরা নানিরা প্রত্যেকেই এরা মাখতেন, আর তখন বুঝতে পারতাম না এটা কী তেল, এরা অন্যান্য তেল সর্ষের তেল টেলের সাথে মিক্স করে মাখতেন। আর এটাকে অ্যাকচুয়ালি আগে রেডির তেল বলা হতো, রেডি থেকে যে তেল বের হতো সেটা, এখন এটাকে মানে অনেক রকম প্রসেসের মাধ্যমে এর যে বিষাক্ত ভাবটা থাকে এই ফলের সেটাকে বাদ দিয়ে মানে পিউরিফাই করে ক্যাস্টার অয়েলটা তৈরি হচ্ছে। ঠিক যেভাবে অ্যালোভেরা জেল আমরা এখন কিনছি, সেটা গাছেও হয় আবার আমরা আলাদা করে আমরা প্রোডাক্ট হিসেবে কিনছি, ঠিক সেরকমই এখন এই ক্যাস্টার অয়েলটা রেডির তেল যেটা ছিল আগে সেইটাই এই ক্যাস্টার অয়েল। এটা আমাদের মানে পাতলা ভুরু থাকলে অনেক সময় লাগালে ভুরুর ঘনত্ব ভালো হয়, চুলে লাগালেও ঠিক একইভাবে উপকার দেবে, যেরকম পেঁয়াজের রস উপকার দেবে ঠিক সেইভাবে এই ক্যাস্টার অয়েল আপনার চুলের গ্রোথের হেল্প করবে, হেয়ার ফল কমাতে সাহায্য করবে, আর তার পাশাপাশি স্মুথ করবে আর ময়শ্চারাইজ করবে চুলটাকে। আর এর সাথে সাথে ভিটামিন ই, ওটা নিয়ে তো আর আলাদা করে বলার কিচ্ছু নেই, প্রচুর প্রচুর কিছু আপনারা নিশ্চয়ই জানেন। এটা মানে খাওয়া, এটা মাখা দুটোই উপকারী, এটা মানে সমস্ত রকম স্ট্রেস মাস থেকে শুরু করে সমস্ত রকম কাজের জন্য মানে একটা ম্যাজিক ক্যাপসুল, এটাকে আমি নাম দিয়েছি ম্যাজিক ক্যাপসুল। তো যাই হোক, এই ক্যাপসুলটাকে একদম নিত্য
দিনের সঙ্গী করে রাখবেন। যদি খেতে চান তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন, এমনিতে কোনো সমস্যা হয় না। যদি কোনো ধরনের রোগ ভোগ থেকে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। তো এই তিনটা একদম হেলদি আর ন্যাচারাল উপকরণ দিয়ে বানানো এই প্রোডাক্ট, এই তেল, এটা কিন্তু আপনার চুলের অনেক অনেক হেল্প করবে, আপনার চুল গ্রোথে হেল্প করবে, চুলটাকে ময়শ্চারাইজ রাখবে, চুলের কোয়ালিটি যত ভালো হবে চুলের মানে পড়ে যাওয়াটাও কিন্তু অনেক অংশে কম হবে। তো এই যে সংমিশ্রণটা আমি বানিয়েছি এটাকে আপনি অ্যাপ্লাই করুন, আপনিও বানান এবং চুলে অ্যাপ্লাই করুন এবং আমাকে কমেন্ট করুন প্লিজ। সপ্তাহে অন্তত পক্ষে দুদিন লাগানোর চেষ্টা করবেন, দুদিন যদি না হয় একদিন লাগাবেন আর এই রেজাল্টটা বুঝতে পারবেন। একটু সময় বের করুন, পার্লারে যেতে হবে না, কোনো খরচা করতে হবে না, ঘরে থাকা মানে 10-15 টাকার মধ্যেই আপনি খুব ভালো একটা ট্রিটমেন্ট পেয়ে যাবেন আপনার চুলের। তো এখানে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে একদম চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত এই অয়েলটাকে আমি অ্যাপ্লাই করলাম এবং যেখানে যেখানে আমার চুল কম আছে সেই সমস্ত জায়গায় বেশি করে দিয়ে ভালো করে মাসাজ করে পুরো চুলটাকে একদম এই তেলে চুপচুপে করে দিয়ে আমি কিছুক্ষণ এটাকে রেখে দেবো। আমি ঘন্টাখানেক এটাকে রেখে আমার ঘরের কাজ ছেড়ে নেবো, তারপর শ্যাম্পু করে আপনাদেরকে দেখাবো চুলের টেক্সচার আর কোয়ালিটির মধ্যে কতটা চেঞ্জেস চলে আসে। তো আপনি আপনার পছন্দ মতন শ্যাম্পু নেবেন, যে শ্যাম্পুটা আপনার স্যুট করে সেই ধরনের কোনো শ্যাম্পু অ্যাপ্লাই করবেন। কন্ডিশনার লাগানোর দরকার হবে না, এত সুন্দর স্মুথ এটা অলরেডি হয়ে আছে, আর আলাদা করে কন্ডিশনার দেওয়ার দরকার হবে না। তারপরে আমি আমার চুলটাকে দেখুন, এখানে শ্যাম্পু করার পরে আপনি প্রথমেই লক্ষ্য করতে পারবেন শ্যাম্পু করার পরে বাথরুমের চুল যেটা পড়ে থাকে সেটা কিন্তু অনেক অংশ কমে যাবে। হ্যাঁ, হেয়ার মাসাজ করার সময় আপনার হাতে কিছু চুল আসতে পারে, সেই সময় কিছুটা চুল হেয়ার ফল হতে পারে, তারপরে এই প্যাকটা লাগানোর পরে কিন্তু গোড়া অনেকটা মজবুত হয়ে যাবে। তারপরে আপনি আপনার বাথরুমে লক্ষ্য করবেন যে চুল পড়া কমে গেছে, আপনার টাওয়েলের মধ্যে লক্ষ্য করবেন চুল পড়া অনেক অংশ কমে যাবে এবং চুলের কোয়ালিটি অনেক অনেক বেশি শাইনি হয়ে যাবে। তো আজকের মতন এইটুকু থাকলো, অ্যাপ্লাই করবেন, চুলে লাগাবেন, তারপরে কমেন্টে জানাবেন যে এটা কেমন হলো। এছাড়া আরও যাতে যাতে ভিডিওতে আপনারা এই উপকরণগুলো দেখেছেন তাদেরকেও থ্যাংক ইউ বলে দেবেন। আমি ইউটিউব থেকেই দেখেছি আর কিছু আশেপাশে মানুষদের কাছ থেকে জেনে আমি অনেক রকম অনেক কিছু অ্যাপ্লাই করি, সেই সমস্ত কিছুর মধ্যে যেগুলো আমি ফল পাই সেই সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এটা খুবই একটা ওয়াও তেল, সেটাকে আপনারা ইউজ করুন, বাড়িতে বানান আর ইজিলি ইউজ করুন, চুল পড়া থেকে মুক্তি পান। আজকের মতন এতটুকুই থাকলো, অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে আবার চলে আসবো। আজকের মতন টাটা, আল্লাহ হাফেজ।